আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আমরা শিখব আরবি ভাষা খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলা। আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, প্রতিদিনের কাজের প্রয়োজনীয়। প্রথমে আরবি এডিটের নিচে আরবি শব্দগুলো, পরবর্তীতে বাংলা এডিটের নিচে বাংলা শব্দগুলো, যাতে আমাদের বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। হাদা আসান মিন তানি, এটা হচ্ছে এটা অন্যটির চেয়ে সহজ। এটা অন্যটির চেয়ে সহজ আরবিতে বলে হাদা আসান মিন তানি। হাদা এটা হচ্ছে এটা, আসান এটা হচ্ছে সহজ, মিন এটা হচ্ছে থেকে বা সে, তানি এটা হচ্ছে অন্য, মিন তানি অন্যটির চেয়ে। তাহলে আমরা শিখলাম হাদা আসান মিন তানি, এটা হচ্ছে এটা অন্যটির চেয়ে সহজ। ইন্তাশিল মাফি মুশকিলা, এটা হচ্ছে তুমি লোক সমস্যা নাই, তুমি লোক সমস্যা নাই আরবিতে বলে ইন্তাশিল মাফি মুশকিলা। ইন্তা এটা হচ্ছে তুমি, শিল এটা হচ্ছে নেওয়া বা নেও বা লোক, মাফি এটা হচ্ছে না বা নাই, মুশকিলা এটা হচ্ছে সমস্যা, মাফি মুশকিলা সমস্যা নাই। তাহলে আমরা শিখলাম ইন্তাশিল মাফি মুশকিলা, এটা হচ্ছে তুমি লোক সমস্যা নাই। আনা খবর ইন্তা, এটা হচ্ছে আমি তোমাকে জানাবো, আমি তোমাকে জানাবো আরবিতে বলে আনা খবর ইন্তা। আনা এটা হচ্ছে আমি, খবর এটা হচ্ছে জানাবো, ইন্তা এটা হচ্ছে তুমি বা তোমাকে, বা হাগাক এটা হচ্ছে তোমারে। তাহলে আমরা শিখলাম আনা খবর ইন্তা, এটা হচ্ছে আমি তোমাকে জানাবো। ইন্তা মিতা ফাদি, এটা হচ্ছে তুমি কখন অবসর থাকো, তুমি কখন অবসর থাকো বা তুমি কখন ফি থাকো আরবিতে বলে ইন্তা মিতা ফাদি। ইন্তা এর হচ্ছে তুমি, মিতা এর অর্থ হচ্ছে কখন বা কবে, ফাদি অর্থ হচ্ছে ফি বা অবসর বা কালি। তাহলে আমরা শিখলাম ইন্তা মিতা ফাদি অর্থ হচ্ছে তুমি কখন অবসর থাকো বা তুমি কখন ফি থাকো। আনা ফাদি ইয়ামুল জুমা, এর অর্থ হচ্ছে শুক্রবার আমি অবসর আছি, শুক্রবার আমি অবসর আছি আরবিতে বলে আনা ফাদি ইয়ামুল জুমা। আনা অর্থ হচ্ছে আমি, ফাদি অর্থ হচ্ছে অবসর বা কালি, ইয়ামুল জুমা অর্থ হচ্ছে শুক্রবার। তাহলে আমরা শিখলাম আনা ফাদি ইয়ামুল জুমা অর্থ হচ্ছে শুক্রবার আমি অবসর আছি। আনা মাই একদার হাদা, অর্থ হচ্ছে আমি এটা পারবো না, আমি এটা পারবো না আরবিতে বলে আনা মাই একদার হাদা। আনা অর্থ হচ্ছে আমি, মাই অর্থ হচ্ছে না, একদার অর্থ হচ্ছে পারা বা হবে, মাই একদার পারবো না বা হবে না, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম আনা মাই একদার হাদা অর্থ হচ্ছে আমি এটা পারবো না। আনা একদার অর্থ হচ্ছে আমি পারবো, আমি পারবো আরবিতে বলে আনা একদার, আনা অর্থ হচ্ছে আমি, একদার অর্থ হচ্ছে পারা। তাহলে আমরা শিখলাম আনা একদার অর্থ হচ্ছে আমি পারবো। হুয়া একদার অর্থ হচ্ছে সে পারবে, সে পারবে আরবিতে বলে হুয়া একদার, হুয়া অর্থ হচ্ছে সে বা হাগ্গো অর্থ হচ্ছে তার বা সে। তাহলে আমরা শিখলাম হুয়া একদার অর্থ হচ্ছে সে পারবে। নাহনু একদার অর্থ হচ্ছে আমরা পারবো, আমরা পারবো আরবিতে বলে নাহনু একদার, নাহনু অর্থ হচ্ছে আমরা, একদার অর্থ হচ্ছে পারা বা পারবো। তাহলে আমরা শিখলাম নাহনু একদার অর্থ হচ্ছে আমরা পারবো। হুম্মা একদার অর্থ হচ্ছে তারা পারবে, তারা পারবে আরবিতে বলে হুম্মা একদার, হুম্মা অর্থ হচ্ছে তারা, একদার অর্থ হচ্ছে পারা। তাহলে আমরা শিখলাম হুম্মা একদার অর্থ হচ্ছে তারা পারবে। ইয়াশ ফিকির ইন্তা, অর্থ হচ্ছে তুমি কি চিন্তা করছো, তুমি কি চিন্তা করছো বা তুমি কি ভাবছো আরবিতে বলে ইয়াশ ফিকির ইন্তা। ইয়াশ বা শুনো অর্থ হচ্ছে কি, ফিকির বা ফাক্কার অর্থ হচ্ছে চিন্তা করা, ইন্তা অর্থ হচ্ছে তুমি। তাহলে আমরা শিখলাম ইয়াশ ফিকির ইন্তা অর্থ হচ্ছে তুমি, তুমি কি চিন্তা করছো বা তুমি কি ভাবছো। লা আনা ফিকির মুশাই, অর্থ হচ্ছে না আমি কিছু ভাবছি না, না আমি কিছু ভাবছি না আরবিতে বলে লা আনা ফিকির মুশাই। লা অর্থ হচ্ছে না, আনা অর্থ হচ্ছে আমি, ফিকির অর্থ হচ্ছে বাবা বা চিন্তা করা, মুশাই অর্থ হচ্ছে কিছু না, ফিকির মুশাই কিছু ভাবছি না বা কিছু চিন্তা করছি না। তাহলে আমরা শিখলাম লা আনা ফিকির মুশাই অর্থ হচ্ছে না আমি কিছু ভাবছি না। ইন্তা ইয়াশ আবগা অর্থ হচ্ছে তুমি কি চাও, তুমি কি চাও আরবিতে বলে ইন্তা ইয়াশ আবগা, ইন্তা অর্থ হচ্ছে তুমি, এস অর্থ হচ্ছে কি, এফগা অর্থ হচ্ছে সাওয়া বা সাও বা, এবি অর্থ হচ্ছে সাওয়া বা সাও,
বা আবগা, এর তো হচ্ছে লাগবে বা দরকার বা চাও। তাহলে আমরা শিখলাম ইন্তা এস আবগা, এর তো হচ্ছে তুমি কি চাও। ইন্তা আবগা শাই, এর তো হচ্ছে তুমি কি কিছু চাও, তুমি কি কিছু চাও বা তোমার কি কিছু লাগবে। আরবিতে বলে ইন্তা আবগা শাই। ইন্তা এর তো হচ্ছে তুমি, আবগা এর তো হচ্ছে চাও বা লাগবে বা প্রয়োজন, শাই এর তো হচ্ছে কিছু। তাহলে আমরা শিখলাম ইন্তা আবগা শাই এর তো হচ্ছে তুমি কি কিছু চাও বা তোমার কি কিছু লাগবে। হুয়া আলাতুল নুম মাই ইস্তাগল, এর তো হচ্ছে সে সব সময় ঘুমায় কাজ করে না, সে সব সময় ঘুমায় কাজ করে না। আরবিতে বলে হুয়া আলাতুল নুম মাই ইস্তাগল। হুয়া এর তো হচ্ছে সে, আলাতুল এর তো হচ্ছে সব সময় বা সর্বদা, নুম এর তো হচ্ছে ঘুম। হুয়া আলাতুল নুম এর তো হচ্ছে সে সব সময় ঘুমায়। মাই ইস্তাগল এর তো হচ্ছে কাজ করে না বা মাফি সুগুল, এর তো হচ্ছে কাজ করে না বা কাজ নেই। তাহলে আমরা শিখলাম হুয়া আলাতুল নুম মাই ইস্তাগল, এর তো হচ্ছে সে সব সময় ঘুমায় কাজ করে না। হাদা সাউই বাদেন তাল সাওয়া সাওয়া আনা, এর তো হচ্ছে এটা পরে করো আমার সাথে আসো, এটা পরে করো আমার সাথে আসো। আরবিতে বলে হাদা সাউই বাদেন তাল সাওয়া সাওয়া আনা। হাদা এর তো হচ্ছে এটা, সাউই এর তো হচ্ছে করা বা করো, বাদেন এর তো হচ্ছে পরে, হাদা সাউই বাদেন এর তো হচ্ছে এটা পরে করো, তাল এর তো হচ্ছে আসা বা আসো, সাওয়া সাওয়া এর তো হচ্ছে সাথে, আনা এর তো হচ্ছে আমি বা আমার, তাল সাওয়া সাওয়া আনা এর তো হচ্ছে আমার সাথে আসো। তাহলে আমরা শিখলাম হাদা সাউই বাদেন তাল সাওয়া সাওয়া আনা, এর তো হচ্ছে এটা পরে করো আমার সাথে আসো। সাউই তানদিব হেনা, এর তো হচ্ছে এখানে পরিষ্কার করো, এখানে পরিষ্কার করো। আরবিতে বলে সাউই তানদিব হেনা, সাউই এর তো হচ্ছে করা বা করুন বা করো, তানদিব এর তো হচ্ছে পরিষ্কার বা নাদিফ বা নাদ্দাফা এর তো হচ্ছে পরিষ্কার, হেনা এর তো হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম সাউই তানদিফ হেনা এর তো হচ্ছে এখানে পরিষ্কার করো, বা আমরা এভাবে বলতে পারি সাউই নাদাফা হেনা এর তো হচ্ছে এখানে পরিষ্কার করো। ইন্তা কাল্লি গুরফা আনা হিজি, এর তো হচ্ছে তুমি রুমে থাকো আমি আসব, তুমি রুমে থাকো আমি আসবো। আরবিতে বলে ইন্তা কাল্লি গুরফা আনা হিজি। ইন্তা এর তো হচ্ছে তুমি, কাল্লি এর তো হচ্ছে তাকা বা রাখা বা তাকো, গুরফা এর তো হচ্ছে রুম, ইন্তা কাল্লি গুরফা এর তো হচ্ছে তুমি রুমে থাকো, আনা এর তো হচ্ছে আমি, হিজি এর তো হচ্ছে আসা বা আসুন বা আসবো, আনা হিজি আমি আসবো। তাহলে আমরা শিখলাম ইন্তা কাল্লি গুরফা আনা হিজি, এর তো হচ্ছে তুমি রুমে থাকো আমি আসবো। ইন্তা বাররা মাফি রুহ, এর তো হচ্ছে তুমি বাহিরে যেও না, তুমি বাহিরে যেও না। আরবিতে বলে ইন্তা বাররা মাফি রুহ, ইন্তা এর তো হচ্ছে তুমি, বাররা এর তো হচ্ছে বাহিরে, মাফি এর তো হচ্ছে না, রুহ এর তো হচ্ছে যাওয়া বা যাও, মাফি রুহ যেও না। তাহলে আমরা শিখলাম ইন্তা বাররা মাফি রুহ, এর তো হচ্ছে তুমি বাহিরে যেও না। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। খুদা হাফেজ।